আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি, তাহলে চলুন দেখে নেওয়া যাক। আজ আপনাদের করে দেখাবো করলা দিয়ে মাছের ডিমের ভাজি। এখানে আমি হাফ কেজি পরিমাণে করলা ধুয়ে কেটে নিয়েছি এবং সাথে কিছু আলু কেটে নিয়েছি এবং নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণে মাছের ডিম। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছের ডিম নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মাছের ডিমের পরিমাণটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভাজিটা অনেক ভালো লাগবে এবং খুবই পুষ্টিকর। এটা এখানে নিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ যে যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে নিয়ে নেবেন। আমি এই কাঁচামরিচটাকে 4 টুকরা করে নেব এবং নিয়ে নিচ্ছি কিছু গোটা রসুন। গোটা রসুন করলা ভাজিতে খেতে খুব ভালো লাগে। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা পরিমাণে বেশি দিতে হয়, করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে তিতে কম লাগে। স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। আমি এখানে জিরা বাটাটা ব্যবহার করব কারণ মাছের ডিম দিয়ে যেহেতু করলা ভাজি করব, এ কারণে। মাছের ডিমটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তেলটা ভালোভাবে গরম হওয়ার আগে দিতে হবে। গরম তেলে মাছের ডিমটা ছিটতে থাকে, সেজন্য সাবধানে নাড়াচাড়া করতে হবে কারণ এটা ছিটে গায়ে আসলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং মাছের ডিমটাকে ভালো করে ভেঙে মিশিয়ে দিতে হবে। মাছের ডিমের সাথে আমি মাছের পেটে যে বেলুন থাকে সেটাও নিয়েছি, এই বেলুনটা ছোট বাচ্চারা খুব পছন্দ করে। মাছের ডিমটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেঙে দেব এবং সবগুলো একসাথে মিশিয়ে দেব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে মাছের ডিমটা সহজে ভাজা হয়ে গেছে। মাছের ডিম আমরা অনেকেই খেয়ে থাকি বিভিন্নভাবে, রান্না করে বা মাছের সাথে ভুনা করে বা আলাদা করে ভুনা করে, কিন্তু করলা দিয়ে ভাজি করে এটা সত্যি খুব অসাধারণ একটি রেসিপি, কেউ না খেলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, মাছের ডিমটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে প্রয়োজনীয় উপকরণগুলো এখানে দিয়ে দেব। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, লবণের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে দেব কারণ পরবর্তীতে আমি আর কোনো লবণ দেব না। আপনারা চাইলে এখন অর্ধেক দিতে পারেন আর করলা দেওয়ার পরে অর্ধেক দিতে পারেন, তবে আমি লবণটা একবারেই দেব, একবারে দিলে পরিমাণটা ঠিক থাকে, দুইবারে দিতে গেলে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি দিয়ে দেবো হলুদ এবং দিয়ে দেবো সেই 1 চা চামচ জিরা বাটা, কারণ যেহেতু মাছের ডিম দিয়ে দিয়েছি এবং সবগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরা বাটা, মাছের ডিমের সাথে সবগুলো পরিমাণ ভালো পরিমাণে মেশানোর জন্য এগুলোকে আমি নাড়াচাড়া করে নেব এবং দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবং রসুনগুলো। রসুনটা আমি কাটিনি, গোটা রসুনই আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ করলা ভাজিতে গোটা রসুনটা অনেক ভালো লাগে, আর বিশেষ করে উত্তরবঙ্গে সবাই করলা ভাজিতে গোটা রসুনটা ব্যবহার করে। আমাদের ঢাকাতে গোটা রসুনটা করলা ভাজিতে অনেকে পছন্দ করে না বা আমরা খাই না, কিন্তু উত্তরবঙ্গে করলা ভাজিতে গোটা রসুনটা ব্যবহার করা হয়, সেজন্য আমি মাছের ডিমের সাথে গোটা রসুনটা দিয়ে দিলাম এবং দিয়ে দেবো করলাগুলা। পেঁয়াজগুলো কাঁচা থাকাতে করলাটা দিয়ে দিতে হবে, তাহলে করলাটা তিতে কম লাগবে। যে কোনো সময় খালি ভাজি করার সময়ও করলাটা পেঁয়াজ কাঁচা থাকাতে দিয়ে দেবেন, তাহলে করলা ভাজিটা তিতে কম লাগবে। এখন আমি নিচ থেকে মাছের ডিমগুলো নাড়া দিয়ে করলার সাথে মিশিয়ে দেব এবং এটাকে ভালো করে মিশিয়ে দেব করলাগুলোর সাথে। নিচ থেকে বারবার উল্টে দেবেন, তাহলে সহজে করলার সাথে মিশে যাবে। এভাবে আমি নাড়াচাড়া করে সম্পূর্ণ করলার সাথে মাছের ডিমটা মিশিয়ে নেব।
দেখুন বন্ধুরা, এটা যদি ভালোভাবে মিশে যায় তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। করলাটা ভালোভাবে মিশে যাচ্ছে। এটা প্রায় মিশে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আসলে ভিডিওটা করার সময় হেল্প করার মতো কেউ ছিল না। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন এখন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এটাকে আবার আমি নিচ থেকে নেড়ে দেব, কারণ নিচে পুড়ে যেতে পারে। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এ পর্যায়ে আমার করলাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, একটু একটু শক্ত আছে, পুরোপুরি সেদ্ধ হয়নি। দেখুন বন্ধুরা, আমি আবার 10 মিনিটের জন্য ফিরে এসেছি। ভাজিটা করতে আমার প্রায় 25 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন বন্ধুরা, এ পর্যায়ে আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে। আমি আপনাদের দেখার সুবিধার জন্য একটি প্লেটে বেড়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে যে কোনো রেসিপি আপনি সবার আগে দেখতে পাবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই এটি ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে জানাবেন। আপনাদের জানানো আমার অনুপ্রেরণা যোগায়।